জামুরিয়া ফ্যাক্টরিতে দুর্ঘটনার কথা অস্বীকার কারখানা কর্তৃপক্ষের। এই নিয়ে সরব হল জামুরিয়া শিল্পতালুকের তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিইউসি। মঙ্গলবার সকাল 10:30 নাগাদ জামুরিয়া শিল্পতালুকের ইকরাই অবস্থিত রাইট ইন্টারগ্রেটেড স্পঞ্জ অ্যান্ড পাওয়ার লিমিটেড কোম্পানিতে পরপর চারবার বিকট শব্দ হয় বলে স্থানীয় সূত্রে জানা যায়। বয়লারে চিমনি ফাটার মতো আওয়াজে শিল্পতালুক কেঁপে ওঠে। এরপরই খবর স্থানীয়দের কাছে পৌঁছতে এলাকার বাসিন্দারা কোম্পানির গেটের সামনে জড়ো হয়। এরপর তারা খবর দেয় আইএনটিইউসি নেতাদের। প্রথমে অবশ্য কোম্পানির ভেতরে তাদের প্রবেশ করতে দেওয়া হয়নি, তারপরে অনুমতি মেলে। আমরা এসেছি, আমরা ইউনিয়নের আইএনটিইউসির তরফ থেকে আমরা শুনেছি এখানে একটা ভাটি ব্লাস্টিং হয়েছে, তো 25 টনের যে ভাটি, সেই ব্লাস্টিংয়ের কথা শুনে আমরা এখানে এসেছিলাম। ইউনিয়নের তরফ থেকে এসে পরে আমরা ম্যানেজমেন্টের সাথে কথা বলে ভিতরে গিয়েছিলাম। ভিতরে গিয়ে দেখলাম সেই ধরনের ব্লাস্টিং হলেও সেই ধরনের কোনো কেউ হতাহত বা একটু কেউ হয়নি, মারা যায়নি। তাই সেখানে হতাহত না হওয়ার জন্য আমরা সেই ধরনের কোনো কিছু ইউনিয়নের তরফ থেকে কিছু আলোচনার মধ্যে যাইনি। বেশ ধরনের একটা অভিযোগ এসেছিলো, সেই জন্য ইউনিয়নের তরফ থেকে আমরা ম্যানেজমেন্টের কাছে গিয়েছিলাম, কিন্তু ভিতরে যাওয়ার পরে শ্রমিকদের সাথে কথাবার্তা বলার পরে আমরা জানতে পারি সেই ধরনের কিছু হয়নি, শ্রমিকরা সকলেই ঠিক আছে, সুস্থ আছে। কী হয়েছিলো, হতাহতের একটা চান্স ছিল, ম্যানেজমেন্টের কিছু একটা গাফিলতির জন্য সেটা হয়েছিল, কিন্তু ম্যানেজমেন্টকে বলার পরে ম্যানেজমেন্ট বলেছেন এটা আমরা। জামুরিয়া থেকে হরি ঘোষের রিপোর্ট, এএনএম নিউজ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।